একটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে এসেছে তারই ফলশ্রুতি যে স্বইচ্ছা আমাদের মা বোনেরা দেখিয়েছেন সেটা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এই সংগঠন আরো সুদৃঢ় এবং মজবুত হবে এসেছেন যাতে দীর্ঘ ২৫ বছরের ত্রিপুরা যে পিছিয়ে ছিল সেই জায়গা অংশীদারিত্বে এবং সুদৃঢ় পথ চলার মাধ্যমেই সাংগঠনিক শক্তির মাধ্যমে ভারতীয় জনতা শুরু করে থেকে শুরু করে যারা এই যোগদানের জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক কথা বলার থাকলে সবাইকে বোঝাতে পেরেছি আমরা এই কথা কখনো দাবি করি না, দাবি করি বিগত দিনে সরকার যা করেছিল আর তিন বছরের সরকারে করার পেছনে তখন তো আপনাদেরকে এক হিংসামুক্ত পরিবেশ দেওয়ার ব্যবস্থা তাদের সরকার করেছে, আমাদেরকে স্বাধীন কথা বলার অধিকার দেওয়া এই সরকার দিয়েছে, প্রতিদিন রোজ মিটিং মিছিল করতে বাধ্য করা থেকে আপনাদেরকে রক্ষা করেছে, প্রতিদিন কোনো না কোনো ভাবে চাঁদা দেওয়ার হাত থেকে আমাদের দল আপনাদেরকে রক্ষা করেছে। এই কথা বললে হবে না, বাড়িতে একটা হয় যদি বেরিয়ে যায় কাজে কর্মে কোথাও তাকে ফিরতে হবে কোনো অজানা আশঙ্কার মধ্যে, এই সরকার সেটা করে। একটা গরিব পরিবার সারা ভারতবর্ষ সঙ্গে রাজ্যে প্রাথমিক চাহিদা কি যেটা আগেও ছিল কিন্তু কেউ তা ভাবেনি, ভেবেছে কে, ভেবেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যে গ্রামীণ এলাকার মানুষকে যদি সত্যিকারে অর্থনৈতিক দিতে তাদেরকে যদি উপরে ওঠাতে হয় এক এক ধাপে ধাপে তাদের বিভিন্ন কিছুর সঙ্গে তাদেরকে যুক্ত করতে হবে, পানীয় জল অটল জলাধার প্রকল্পে আমরা অনেক অনেক গ্রাম থেকে শহরে পৌঁছাতে পেরেছি, যতটুকু বাকি আছে সেটা আগামী কিছু দিনের মধ্যে প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছাব, সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছি। বিগত দিনে যারা সরকারে ছিল দীর্ঘ ২৫ বছর, আমি এবারে সরকারে আসার আগেও আমি ৫ বছর আমি বিধানসভার সদস্য আপনাদের দ্বারা নির্বাচিত হয়েছিলাম, ৫ বছর আমি দেখেছি তৎকালীন সরকারের সরকার পরিচালনার ক্ষেত্রে কিভাবে মানুষের সঙ্গে কি কৃষক কি শ্রমিক থেকে শুরু করে গরিব মানুষদের পাশে কিভাবে তারা দাঁড়িয়েছিলেন সেটা জ্বলন্ত প্রমাণ আমার চোখে আছে। শুধু বিগত ৫ বছরের নয়, দীর্ঘ ২০ বছর ২৫ বছর ধরে আমি সরাসরি যুক্ত আছি, এর মধ্যে অবশ্যই আপনাদের সঙ্গে বিগত ১৫ বছরে যুক্ত হওয়া ক্যাপাজে এ পঞ্চায়েত অবশ্য অধিকাংশ মানুষ রোজকার কিছু না কিছু কাজ করে আপনাদের আপনাদের জীবন আপনাদের সংসার পরিচালনা করতে হয়, অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং দৈনন্দিন কাজের সঙ্গে আপনারা যুক্ত, আমাকে কাউকে বলতে হবে না, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই অবস্থা দীর্ঘদিন ধরে দেখি এবং আমি অবশ্যই যখন সরকারে ছিলাম না কিছু করার ছিল ন্যূনতম যে চাহিদাগুলো মানুষের থাকে রাস্তা পানীয় জল বিদ্যুৎ এই সমস্তের সঙ্গে যুক্ত মানুষ প্রাথমিকভাবে চায়,